ইয়াদা এটাছে কি লিগা বাবা দেখ এটা তো কেউ মজা করতে পারে মজা করতে পারে না এটা তুমি বুঝো না তুমি মিডিয়ার জগতে তুমি ভিডিও ভিডিও করো তুমি এটা বুঝো না এখন সরি বলতাছে এই সব সরির কোনো দাম নাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরা অনেক ভালো আছি তো নতুন আরেকটা প্র্যাঙ্ক নিয়ে আসি আর প্র্যাঙ্কটা হবে টুম্পার সাথে তো টুম্পার সাথে আজকের প্র্যাঙ্কটা হবে মেয়া কিলিংকারি একটা প্র্যাঙ্ক তো প্র্যাঙ্কটা হবে এই যে দেখতেছেন এখানে দুইটা গোলাপ ফুল রাখা আছে আর এই যে গিফট বক্স তো গিফট বক্সের এই যে গোলাপ ফুলের উপরে একটা দেখতেছেন একটা কাগজ তো এখানে কিছু লেখা আছে মানি লেটার তো এইটার ভিতরে আমি যে আজকে একটা ঘড়ি কিনে নিয়ে আসছি তো দুইটার দিকে আর গোলাপ ফুলও কিনে নিয়ে আসি তো আমার একটা বান্ধবীরে দিয়ে তো এই কাগজটাতে সম্পূর্ণ লেখাইছি যে দোস্তি আমার এইগুলো একটু লেখা দে তো কী লেখাইছি ভিডিওটা সম্পূর্ণ দেখেন আর টুম্পার সাথে আজকে সিরিয়াস একটা প্র্যাঙ্ক হতে যাচ্ছে বুঝছেন গাইজ একটা হাসির একটা কথা আমি মনে করেন এখানে ক্যামেরাটা সেট করে ওইখানে গেছি যাওয়ার পরে দেখি টুম্পা নেই টুম্পা হইলো ওই যে আমার বোনের বাসায় গেছে বুঝছেন তো ওরা কালকে একটা ওয়ালটনের একটা ফ্রিজ কিনে নিয়ে আসছে তো ওইখানে ওরা ওয়ালটনের মানে কিছু যে সার্ভিস লোকের আইসা সেট আপ করে দিচ্ছে তো তো ওইখানে গেছে দেখার জন্য তা আমি এই সুযোগে পুরোপুরি পুরা মানে একটা ইয়া পেয়ে গেলাম ক্যামেরা সেট করার জন্য আমি একবারে রেডি ওকে দেখি বাবুকে আমি নিয়ে আসি বাবুকে না নিয়ে আসলে তাহলে ও আসবে না বুঝছেন Thousand years later. কিসের পার্সেল এটা না না আচ্ছা দেখি আরে বাবা আমার দেখি দেখি না পার্সেলটা কিসের আমি জানি কি আমি খুলি আমার মেয়ে খুলি আমি খুলি দাও ওই যে আবার আরেকটা পার্সেল দিয়েছি কার আছে আচ্ছা দেখি খুলি সমস্যা কি হরি মনে হয়
সুন্দর হ্যাঁ কে দিছে ওটা ওটা দেখি ওটাতে কি লেখা কে দিছে আমার তো কোনো অ্যাড্রেস তোর কার দেওয়া নাই তো হ্যাঁ ই বলছে কি অ্যাড্রেস দেওয়া নাই কে দিছে আমি জানি না ফ্যান মনে হয় আমি ফ্যান না আমি আমার অ্যাড্রেস জানি না আল্লাহ আমু A few moments later. Hey, Amu. কি লাগছে? কি লাগছে? কি? আমার দেখতে দেন আজব তো। আচ্ছা আমি দেই আমার দেখতে দাও আজব তো। কি লাগছে? তুমি একটু বসো। রানা আমি নাবিলা দেখো কেডা দিছে কি জানি আমি জানি কি কি এটা রানা আমি নাবিলা দেখো লুকোচুরি আর ভালো লাগে না তুমি আমার ফোন রিসিভ করতেছো না তোমার বইরে তার এটা কি তোমার বউরে তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করো আমার বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছে তুমি আজ রাত 8টার দিকে দেখা করো তোমার জন্য একটা ছোট্ট গিফট দিলাম আমার আমুর জন্য থেকে আম্মুকে সব জানাচ্ছি আম্মু তোমাকে আমি জানি কি জানি এটা কে ইয়া করছে আমি কি জানি বুঝলাম এত অবা ইয়া দেয় তো সে লিগা এটা তো কেউ মজাও করতে পারে না এটা তুমি বুঝো না তুমি মিডিয়ার জগতে তুমি ভিডিও ভিডিও করো তুমি এটা বুঝো না আমার লগে যে তুমি মজা করলো যে আমার বেস্ট ফ্রেন্ড ছিল আমার অনেক পছন্দ করতো ওই বেস্ট ফ্রেন্ড নাবিলা না পাগল হয়ে গেছো নাবিলা দিয়ে করবে তুমি বসো বসো ডাকা কি করবা না সরো তুমি বসো ডাকাটা কি করবা না সরো তুমি তো জানো ধানমন্ডির দিকে ছিল ও আছে ও আছে আমার তো এখানে তো কোন প্রমাণ ছাড়া তো তুমি ধরতে পারতো না প্রমাণ তোমার মোবাইলে আমার মোবাইলে কি প্রমাণ আমার মোবাইলে কি প্রমাণ তুমি আমার কাছে তুমি একটা বাচ্চা আছে তোমার তুমি আমার প্রমাণ ছাড়া এটা কি লিগা দত্তছ
বিশ্বাস করো, আজকে আমি পুরো হারে হারে প্রমাণ পেয়ে গেলাম তুমি আমার কতটুকু বিশ্বাস করো। আমি খালি টেস্ট করলাম, বুঝছো? তুমি আমার তার মানে বিশ্বাস করোই না। পাবলিক দেখবো, সবকিছু দেখবো, ঠিক আছে? তাকে দেখো তো দিকে, কি তাকে দেখো তো, উজে আরে বাবা, ওই যে গ্রিলটা, ওই যে গ্রিলটার কোনাটা দিক দিয়ে আমার এগুলো ভাল লাগে না। না না, একদম ভাল লাগে না। কি ভাল, সবসময় মজা করে, সবকিছু নিয়ে মজা করে, এগুলো এনে আমার বিশ্বাসই করো না। তোমার লাগে আজকের পর থেকে আর কথাই না। ঠিক আছে, বুঝছি গাইস, আপনারা দেখে রাখেন গাইস, আমার একটু বিশ্বাস করেন আমার বউ, বুঝছেন? আর আমার বউরা আমি কতটুকু বিশ্বাস করি এটা তো আপনারাই জানেন। এই যে আজকে প্রমাণ দেখে রাখেন আমার বউ আমাকে কতটুকু ভালোবাসে। এই দেখেন ফুলগুলারে কি করছে, দেখেন, এই যে দেখেন একটা বারও সে খেয়াল করলো না, তাকাও এদিকে হোক একটা বারও সে খেয়াল করলো না যে আমি তার পছন্দের ফুলগুলাই নিয়ে আসছি, বুঝছেন? কি একটা বারও খেয়াল করছিল? আমি বলে এটা একটা সিন ক্রিয়েট করছি, আমি দেখলাম আজকে যাওয়ার হয়ে যেত। আমিও কয়ে দিলাম যদি এরকম হয় না আমি ওরা মানবো না। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই কমেন্ট করে আমাদেরকে বলবেন যে আরও নতুন নতুন কী ভিডিও নিয়ে আসতে পারি, আর আপনারা অবশ্যই সাজেস্ট করবেন, আর প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এই যে দেখেন কী করছে ঘরটারে, কী করছে দেখেন, দেখেন ঘরটার কী করছে, যে মেয়েও ফুল টুকাইতে আছে। প্রথমেই কিন্তু আমার মেয়ে বুঝে গেছিল, বুঝছেন? তো আল্লাহ হাফেজ, টাটা। তো কেমন কিছু বলবা? আমার এখন সরি বলতেছে, এইসব সরির কোনো দাম নাই।